thing. Nice shot. Dead. Cover me. Killing spree for the blue team. তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এসে গেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা স্নাইপিং শিখবে এবং কীভাবে তোমরা প্রপার স্নাইপিং করবে। তো এই ভিডিওটাই বন্ধুরা আমি এমন কিছু তোমাদেরকে ড্রিলস এবং এমন কিছু তোমাদেরকে টিপস দেব এবং সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের স্নাইপিং আগের থেকে 200% অ্যাকুরেট হবে এবং ক্লিন হেডশট তোমরা দিতে পারবে। তো এই ভিডিওটা একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা তোমরা পুরোটা ওয়াচ করবে। পয়েন্ট নাম্বার ওয়ান এসে যাচ্ছে আমাদের সেন্সিভিটি। সেন্সিভিটি সেটিংসকে তোমাকে অলওয়েজ, মানে স্নাইপিংয়ের ক্ষেত্রে অলওয়েজ সেন্সিভিটি সেটিংসকে তোমাকে করে রাখতে হবে লো। কারণ বন্ধুরা, হাই সেন্সিভিটি যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তুমি পারফেক্ট হেডশট নিতে পারবে না এবং তোমার স্কোপটা অলওয়েজ কিন্তু মুভ করতে থাকবে, যার কারণে তোমার ক্লিন হেডশট হবে না এবং তোমার শট মিস যাবে। তার কারণে বন্ধুরা তোমাদেরকে স্নাইপিংয়ের জন্য সেন্সিভিটিকে একটু লো করে রাখতে হবে। তো তোমরা কীভাবে আলাদাভাবে তোমার সেন্সিভিটিকে স্নাইপিংয়ের জন্য লো করে রাখবে তার উপরে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম, যে প্রতিটা গানের জন্য আলাদা সেপারেট সেন্সিভিটি তুমি কীভাবে সেট করতে পারো, ওই ভিডিওটা দেখতে পারো। তো সেই ভিডিওতে বন্ধুরা প্রতিটা গানের জন্য আলাদা সেপারেট সেন্সিভিটি তৈরি করা শিখিয়েছিলাম। তো ভিডিওটা ডিসক্রিপশান বক্সে মেনশান থাকবে, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। পয়েন্ট নাম্বার টু হচ্ছে বন্ধুরা স্লো টু কুইক শট। স্লো টু কুইক শট কীভাবে করবে, দেখো এই যে সামনে তোমার সামনে টার্গেট বোর্ডগুলো দেখতে পাচ্ছ, এই বোর্ডগুলোর সামনে তোমরা বন্ধুরা স্কোপ ইন করো এবং চেষ্টা করো হেডে শট নেওয়ার। ঠিক এইভাবে প্রথমে তোমরা স্লোতেই প্র্যাকটিস করো, কিন্তু চেষ্টা করো বন্ধুরা যেন শটটা একদম ক্লিন হেডে মারতে পারো। তো বন্ধুরা যখন তোমরা এই প্র্যাকটিসটা কমপ্লিট করে ফেলবে তারপর চেষ্টা করবে এই বোর্ডগুলোর ওপরেই এবার কুইক শট নেওয়ার। এতে করে কী হয় বন্ধুরা, তোমাদের এম অ্যাকুরেসি এবং স্কোপ খোলার টাইমিংটা অনেকটা ফাস্ট হয়ে যায়। তুমি প্র্যাকটিস করে ফেলবে স্লো টু কুইক, এবার তারপর চেষ্টা করো বন্ধুরা তোমরা কীভাবে এই বোর্ডগুলোতে কুইক শট নিতে পারো। ওকে, প্রতিটা বোর্ডগুলোতে বন্ধুরা এবার কুইক শট নিতে হবে এবং ক্লিন চেষ্টা করবে বন্ধুরা ক্লিন হেড শট দেওয়ার। ওকে, নাম্বার থ্রিতে বন্ধুরা তোমাদেরকে বলবো মুভ অ্যান্ড স্নাইপ। মুভ অ্যান্ড স্নাইপ কথার অর্থ হচ্ছে কি বন্ধুরা, মুভ করতে করতে তোমাকে স্নাইপিং করতে হবে। দেখো স্নাইপিং করার ক্ষেত্রে এমন কখনোই পজিশন হয় না বা এমন কখনোই সিচুয়েশান আসে না যে তুমি আরামসে এক জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউ তুমি তোমার এনিমিকে তুমি স্নাইপিং করবে, কিন্তু এই সিচুয়েশানটা বারবার এসে থাকে যে তোমাকে মুভ করতে করতে স্নাইপিং করার প্রয়োজন হয়। তার জন্য বন্ধুরা তোমাদের মুভ অ্যান্ড স্নাইপের কিন্তু অনেকটাই প্রয়োজন এবং এই প্র্যাকটিসটা কিন্তু তোমাদের করে রাখতেই হবে। দেখো কীভাবে করবে, এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ তোমাকে মুভ করার সাথে সাথে তোমাকে এই বোর্ডগুলোতে শট নেওয়ার চেষ্টা করতে হবে কিছুটা এইভাবে। দেখো একটা আধটা শট যদি মিস যায় কোনো ব্যাপার না, বাট তুমি চেষ্টা করো যেন তোমার ক্লিয়ার হেডশট দেওয়ার। ঠিক আছে, দেখো এটা ট্রেনিং সেকশন, এখানে যদি মিস যায় বা এখানে যদি ভুল হয় এখানে কিন্তু তোমায় কেউ জাজ করবে না, তাই চেষ্টা করবে অলওয়েজ ক্লিয়ার হেডশট দাও এবং মুভ অ্যান্ড স্নাইপটা প্র্যাকটিস করো লাইক দিস এইভাবে। পয়েন্ট নাম্বার ফোর বন্ধুরা হচ্ছে ফোকাস অ্যান্ড হেড। ও ফোকাস অ্যান্ড হেড কথার অর্থ হচ্ছে বন্ধুরা এই যে প্রতিটা বোর্ডগুলোতে তোমাকে সবসময় স্কোপটাকে হেডে ফোকাস করতে হবে, মানে যখনই তুমি স্কোপ খুলবে যেন তোমার অলওয়েজ যেন এই বোর্ডগুলোর হেডে খোলে, দেখতে পাচ্ছ ঠিক এইভাবে। এতে করে বন্ধুরা কী হয়, স্নাইপিং করার ক্ষেত্রে বন্ধুরা যে স্নাইপারের রোল প্লে করে থাকে তার কিন্তু বন্ধুরা সবসময় কিন্তু হেডে এম রাখাটাই তার মেন কাজ। কারণ হচ্ছে কি বন্ধুরা, দেখো যদি তুমি একটা শট মিস করো তাহলে তোমার গল্প ওখানেই শেষ,
তো স্নাইপিং করার জন্য অলওয়েজ তোমাকে হেডে এম রাখতেই হবে। শুধু স্নাইপিং এ না বন্ধুরা, স্নাইপিং এর সাথে সাথে তুমি যে কোনো গানই চালাও, সে এআর হোক, ডিএমআর হোক, এলএমজি হোক, যাই হোক, তুমি অলওয়েজ চেষ্টা করবে প্রতিটা গানেই যেন তুমি হেডে এমটা রাখতে পারো। তাতে করে বন্ধুরা তোমার খুবই ভালো হেডশট কানেক্ট হবে এবং এনিমি খুব সহজেই নকডাউন হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 5 এসে হচ্ছে বন্ধুরা ক্রস এয়ার প্লেসমেন্ট। এবার বন্ধুরা কুইক ক্রস এয়ার প্লেসমেন্টটা তোমরা কীভাবে করবে বা ক্রস এয়ার প্লেসমেন্টটার কী কাজ? দেখো বন্ধুরা, যে কোনোই গানই চালাও বা তোমার ক্রস এয়ার প্লেসমেন্টারই মেন কাজ হচ্ছে কি, সেই এনিমির ওপরে বা টার্গেটের ওপরে তোমার এমকে নিয়ে যাওয়া। তাই এমকে যদি পারফেক্টভাবে নিয়ে যেতে হয় তোমার ক্রস এয়ারকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে। তুমি যখন এই ক্রস এয়ারটা এই বোর্ড এই টার্গেট বোর্ডের কাছ থেকে যখন এই টার্গেট বোর্ডের কাছে শিফট করবে, চেষ্টা করো কি হেডের কাছে খোলার, মানে সবসময় হেডের ওপরে তোমার ক্রস এয়ারটা রাখার কিছুটা এইভাবে। দেখো এই বোর্ড থেকে এই বোর্ডে যখন মুভ করাচ্ছি যেন আমার অলওয়েজ যেন ক্রস এয়ারটা বোর্ডগুলোর হেডের কাছে মুভ করাতে পারি, মানে ক্রস এয়ারের প্লেসমেন্টটা যেন হেডে থাকে এবং যখনই আমি স্কোপ খুলবো তখনই যেন আমি ক্লিয়ার শট নিতে পারি। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে। ক্রস এয়ারের প্লেসমেন্টকে ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হয় বন্ধুরা, যখনই যেন তুমি স্কোপ খোলো বা যখনই যেন তোমার স্কোপটা ওপেন হয় যেন অলওয়েজ যেন এনিমির হেড বা এই বোর্ডগুলোর হেডের ওপরে যেন তোমার ক্রস এয়ারটা থাকে। ঠিক এইভাবে শিফট করো, এইভাবে শিফট করো। মেন বন্ধুরা মেন স্নাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু রোল প্লে করে তোমার ক্রস এয়ার প্লেসমেন্টটি, ক্রস এয়ারটা তুমি কতটা ফাস্ট এবং কতটা অ্যাকুরেটভাবে মুভ করাতে পারছো। হচ্ছে বন্ধুরা টিল অ্যান্ড অ্যাডজাস্টিং। টিল অ্যান্ড অ্যাডজাস্টিং কথার অর্থ হচ্ছে কি বন্ধুরা, তোমাকে তোমার স্কোপটাকে যখনই তুমি ওপেন করাবে দেখো এইভাবে টিল করে এবং অ্যাডজাস্ট করে তোমাকে শটটা নিতে হবে। কারণ হচ্ছে কারণটাও আমি বলে দিচ্ছি বন্ধুরা, কারণটা হচ্ছে কি, দেখো স্নাইপিং করার ক্ষেত্রে কিন্তু তুমি যদি একটা শট মিস করো বা একটু টাইম যদি বেশি নিয়ে নাও তাহলে কিন্তু তোমার সামনেওয়ালা যদি স্নাইপার হয় বা তোমার থেকে তার যদি এম ভালো হয় সে কিন্তু তোমাকে কিন্তু ইজিলি তোমাকে একটা হেডশট দিয়ে দেবে। তাই দেখো স্নাইপিং করার সময় তো এতটা টাইম পাওয়া যায় না যে তুমি তার উপরে আরামসে দাঁড়িয়ে তোমার এমকে ফোকাস করবে, কিন্তু তোমাকে এইভাবে কিছুটা টাইম নিয়ে তোমার এমটাকে অ্যাডজাস্ট করাতে হবে, করিয়ে তার উপরে ক্লিয়ার একটা শট নেওয়ার চেষ্টা করতে হবে। টিল করাতে করাতে তোমার স্কোপটাকে টিল করাতে করাতে তার উপরে এমটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তাতে করে বন্ধুরা তুমি ইজিলি তার উপর শট দিতে পারো এবং তার শট খাওয়া থেকেও তুমি বাঁচতে পারো। তাই লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের টিল অ্যান্ড অ্যাডজাস্টিং, এইভাবে কিন্তু টিল করিয়ে তোমাকে তোমার স্কোপটাকে একদম পারফেক্ট জায়গায় নিয়ে যেতে হবে এবং তোমার এমকে ঠিক জায়গায় ফোকাস করাতে হবে। তো বন্ধুরা এই ছিল স্নাইপিংয়ের বেসিক কিছু ড্রিলস এবং আমার দেওয়া কিছু টিপস। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারো এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা এই ধরনের ভিডিও, হেল্পফুল ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে, লাভ ইউ অ্যান্ড টাটা গাইস।